আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, আমি নার্গিস আশরাফ, চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি হচ্ছে একটি শপিং ব্লগ ভিডিও, সো হোপফুলি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করবে, এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে নিও। সো আমি বের হয়ে গিয়েছি ঢাকা নিউ মার্কেটের উদ্দেশ্যে। বেসিক্যালি আমি আজকে সামারের জন্য খুব কমফোর্টেবল কিছু শপিং করতে যাচ্ছি, সো তোমরা আমার সঙ্গে চলো। সো এই তো আমি চলে এসেছি কাউসিয়া মার্কেটে, আর আমার হাতে যে ব্যাগটা দেখতে পাচ্ছ এটাতে আমি বাসা থেকে কিছু কাপড় নিয়ে গিয়েছিলাম, যেটার সঙ্গে আমি ম্যাচিং করে দুপাট্টা কিনব। সো যাওয়ার পর সবার আগেই আমি গজ কাপড়ের দোকানে চলে যাই, কারণ আমার ইচ্ছে ছিল আমি কিছু গজ কাপড় কিনে নিজে ডিজাইন করে এই গরমে পরার জন্য কিছু কটনের কুর্তি বানাবো। ড্রেসের কাপড় কেনার পরে তার সঙ্গে ম্যাচিং করে দুপাট্টা আর লেস আমি নিয়ে নিচ্ছি। আমি কিন্তু ড্রেসের ডিজাইনগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব ভিডিওর শেষে, সো ভিডিওটি তোমরা কিন্তু শেষ পর্যন্ত দেখবে। এখন আমি চলে এসেছি শুজ দেখতে। অনেক ভ্যারাইটিজের জুতি ছিল, অসম্ভব সুন্দর সুন্দর জুতি এবং কোলাপুরি ছিল। সো আমি এখানে পরে দেখছি যে কোনটা ভালো লাগছে। অনেক যাচাই বাছাই করার পরে আমি এই কোলাপুরি শুজ আর হচ্ছে এই জুতিটা নিয়েছি। এটাও আমি কুর্তির সঙ্গে স্টাইল করার জন্য নিয়েছি। তারপর আমি অল্প কিছু জুয়েলারি দেখেছিলাম, ওই দিন অত টাইম ছিল না। তারপরও ওইখান থেকে আমি খুব সুন্দর একটা চুড়ি বাছাই করে নিয়েছি। সো এই সুন্দর চুড়িটা আমি নিয়েছি মাত্র 280 টাকায়। এখন আমি তোমাদের সঙ্গে শেয়ার করব গাউসিয়া মার্কেট থেকে আমি কী কী গজ নিয়েছি এবং সেগুলো আমি কীভাবে ডিজাইন করে ড্রেস করে নিয়েছি। সবার আগে আমি লাইট ইয়েলো কালার ড্রেসটা শেয়ার করছি। এটার প্যান্টটা আমার আগে থেকেই ছিল। আমি ড্রেসের কাপড়টা নিয়েছিলাম 2 গজ, 350 টাকা ছিল পার গজ প্রাইস। তার সাথে আমি দুপাট্টাটা নিয়েছিলাম 150 টাকা, আর দুপাট্টার জন্য আমি 3 গজ লেস নিয়েছিলাম 30 টাকা করে। গলা আর হচ্ছে ড্রেসের হাতার জন্য আমি কিন্তু আলাদাভাবে লেস নিয়েছি। তোমরা গাউসিয়াতে খুব রিজনেবল প্রাইসেই কিন্তু গজগুলো পেয়ে যাবে। সো এই সুন্দর 3 পিসটা আমার পড়েছে টোটাল কস্ট মাত্র 1200 টাকা। তারপর আমি কিনেছি এই জয়পুরী কটন। জয়পুরী কটনের প্রাইস ছিল মাত্র 180 টাকা করে। এখানে আমার 2.5 গজ কাপড় লেগেছে। এটা দিয়ে আমি একটা সিম্পল কুর্তি তৈরি করেছি, কোনো এক্সট্রা লেস টেস কিছু লাগাই নেই। দেখো কুর্তিটা অসম্ভব সুন্দর লাগছে। এটার সাথে আমি যে জুতিটা কিনেছিলাম সেটা পরে নিয়েছি। সো এরকম সিম্পল সিম্পল ড্রেস সুপার রিজনেবল প্রাইসে কিন্তু তোমরা বানিয়ে নিতে পারো। মাত্র 550 টাকায় আমি এই সুন্দর কুর্তিটি তৈরি করতে পেরেছি। এখন যে পিঙ্ক কালার কুর্তিটা তোমরা দেখতে পাচ্ছ, এটা আমি হচ্ছে গাউসিয়া মার্কেটের পাশেই যে গ্রিন সরণিকা মার্কেট আছে ওইখান থেকে নিয়েছি। সম্ভবত দোকানটার নাম ছিল টাঙ্গাইলের শাড়িঘর। এটার প্রাইস ছিল মাত্র 650 টাকা। আর আমি এই টাইপের কুর্তি বানাতে চাচ্ছিলাম, রেডিমেড আমার সাইজের পেয়ে গিয়েছিলাম, সো আমি নিয়ে নিয়েছিলাম। আমার কাছে এই কুর্তিটাও অনেক বেশি ভালো লেগেছে। এখন যেই সুইস কটনের কুর্তিটা দেখতে পাচ্ছ, এটা নিয়েছি আমি হ্যাপি মার্ট অনলাইন পেজ থেকে, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। এটা হচ্ছে সুপার কমফোর্টেবল একটা ড্রেস, আমার কাছে অনেক ভালো লেগেছে। সো এই ছিল আমার সামারের কালেকশন। এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে, এবং এই টাইপের ভিডিও দেখতে চাইলেও কমেন্ট করবে।